নোয়াখালীর সোনাইমুড়িতে বাক প্রতিবন্ধী এক তরুণীকে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে দিলেন জয়াগের গান্ধী আশ্রম ট্রাস্ট কর্তৃপক্ষ। এই ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার রাতে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন থেকে অনিমাদে নামে এই পথ শিশুকে গান্ধী আশ্রম ট্রাস্ট লালন পালন করে আসছে। বিয়ে উপলক্ষে তাকে প্রধানমন্ত্রীর গৃহায়ণ প্রকল্পের আওতায় সোনাইমুড়ি বাংলা বাজারের পাশে বঙ্গবন্ধু ভিলেজে বসবাসের জন্য একটি ঘর উপহারও দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানে গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার সহ নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।